নমস্কার, হিমকণা ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত। আজকে রেসিপি পেঁপে চাটনি। পেঁপে আমি গ্রেটারে গ্রেট করে নেব। এখন এইভাবে এক পিস পেঁপে নিয়েছি, এইভাবে গ্রেট করছি। আপনার পিস পিস করে কেটেও নিতে পারেন, আমি গ্রেট করে নিলাম। কড়াইতে জল দিয়ে দেবো, প্রথমে গ্রেট করা পেঁপে ভাপিয়ে নেব। সেদ্ধ করা দরকার নেই, অল্প ফুটে উঠে নামিয়ে নিতে হবে। তার সাথে দিয়ে দেবো 1 চিমটে লবণ, অল্প পেঁপে সেই জন্য অল্প লবণ দেব। হয়ে গেছে, এবারে নামিয়ে নেব, ছেঁকে নেব জল। আবারও ওভেনে কড়াই বসিয়ে দেব। দিয়ে দেবো চিনি। এই চাটনি তৈরি করতে তেলের দরকার নেই। বেশ খানিকটা চিনি দিলাম, অল্প জল দিয়ে চিনিটা গলিয়ে নেব। চিনি গলে গেছে, এবারে পেঁপে দিয়ে দিলাম, ভাপিয়ে রেখেছিলাম পেঁপে দিয়ে দিলাম। চিনির জলটা শুকিয়ে আসবে আর পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একেবারে আঠালো হয়েছে, দেখুন এই অবস্থাতেই নামাতে হবে। এবার ঠান্ডা করতে দেব। আমি দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু, এগুলো না থাকলে দেবেন না, না দিলেও হবে। ঠান্ডা হয়ে গেছে, আর দিয়ে দেবো লেবুর রস। যেমন টক খাবেন সেই অনুযায়ী লেবুর রস দেবেন। এই চাটনিটা টক মিষ্টি হবে, ঝাল হবে না, লঙ্কা দিইনি। তৈরি হয়ে গেলো পেঁপের চাটনি।